नमस्कार चौबीस घंटा स्वागत शुरू कर खबर नॉनस्टॉप शुरूते ही चोकराबो पहाड़ दिखे आंदोलन प्रथम दिन अशांति बाधान मरिया चेष्टा मोर्चार बिजनबाड़ी ब्लॉकेर कुलबाजारे बीडीओ अफिसे आगुन लागान चेष्टा करे कयेक जन मोर्चा समर्थक और यह घटन इतिमध्ये दस जन के ग्रेफ्तार कर पुलिस পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর রাতে বেশ কিছু মোর্চার সদস্য সমর্থক তারা কিন্তু বিজনবাড়ি ব্লকের যে পুলবাজারে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তারা আগুন লাগানোর চেষ্টা করেন কিন্তু সেখানে পুলিশ প্রহরা ছিল এবং তাদের তৎপরতায় দশজন মোর্চা কর্মী সমর্থককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পাহাড়ের অন্য কোনো জায়গায় এখন পর্যন্ত বড় কোনো গণ্ডগোলের কোনো খবর পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় ব্লক অফিসগুলোতে মোর্চা সমর্থকরা তাদের পতাকা টাঙিয়ে দিয়েছেন। এখন জাস্ট আমরা দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং শহরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, দশটা বাজে বেশ কিছু, এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। পাহাড়ে আজ থেকে শুরু মোর্চার আন্দোলন, সর্বাত্মক বন্ধ ডাকা হয়নি, তবে টার্গেট করা হয়েছে রাজস্ব স্রোতগুলিকে। আজ থেকে সরকারি অফিস এবং ব্যাংকের শাখাগুলি বন্ধ রাখার চেষ্টা করবে মোর্চার সমর্থকেরা এবং পিকেটিং করা হবে সংশ্লিষ্ট দফতরগুলির সামনে। মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি কর্মীদের কাজে যোগ না দিতে তারা অনুরোধ করবে এবং পিকেটিংয়ে সামনে রাখা হবে নারী মোর্চাকে, যে আন্দোলনে নেতৃত্ব দেবেন বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুং। আবারও সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। সিজার, যে বিষয়টি এবার তুমি জানাচ্ছিলে, দেখো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে দাঁড়িয়ে রয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কার্যত কিন্তু দুর্গে পরিণত করা হয়েছে যাতে কোনো ধরনের গন্ডগোল না হয়, সরকারি কর্মীরা কাজে ঢুকতে পারেন। আচ্ছা, আপনি কি এখানকার স্টাফ? আপনি কি এখানকার স্টাফ? ইধার কা স্টাফ হ্যায় ক্যা? আপ স্টাফ নেই হ্যায়? তা কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বেশ কিছু সরকারি কর্মী কিন্তু তারা ঢুকছেন দশটা বাজে এই মুহূর্তে এবং তাদের যাতে কাজে বাধা দেওয়া না হয় সেই কারণে প্রচুর পরিমাণ পুলিশ, সিআরপিএফ, কমব্যাট বাহিনী এখানে মজুত রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে মোর্চা স্ট্র্যাটেজির দিক থেকেও সেখানেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে ডিএম অফিসকেই কিন্তু তারা ফোকাস করবে, কারণ এই ক্লাস্টার অফ অফিস এটা সবথেকে বড় দার্জিলিং শহরের বুকে, যেখানে সবথেকে বেশি সরকারি অফিস রয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে, এসডিও অফিস রয়েছে, পাশাপাশি ট্রেজারি অফিস রয়েছে এবং সেখানে অন্য এখন পর্যন্ত এটা বলা সম্ভব নয় কতটা সরকারি কর্মচারীরা আসবেন, কারণ কয়েকজন এখন পর্যন্ত ঢুকেছেন কিন্তু এখনো সেইভাবে কিন্তু সরকারি কর্মচারীদের এই অফিসে ঢুকতে দেখা যাচ্ছে না। একটা আতঙ্ক অবশ্যই কাজ করছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবেই বার্তা দেওয়া হয়েছে, গ্রামে গ্রামে প্যাট্রোলিং চলছে যাতে কোনোভাবে সরকারি কর্মীদের বাধা না দেওয়া হয়। কিন্তু পাল্টা মোর্চাও অবশ্যই বিভিন্ন জায়গায় তারাও ক্যাম্পেইন করেছে যাতে কোনোভাবে সরকারি কর্মীরা না যান। অর্থাৎ এই দুয়ের মাঝখানে কিন্তু একটা অদ্ভুত একটা আতঙ্কের সিচুয়েশন এই মুহূর্তে পাহাড় জুড়েই চলছে। সিজার, এই অবস্থায় দাঁড়িয়ে যেরকম স্ট্র্যাটেজি মোর্চারা নিয়েছে, মূলত তারা ঠিক কিভাবে এগোবে এখনো তাদের এই রণকৌশল সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, মোর্চার সমস্ত সভাসদকেই দায়িত্ব দেওয়া হয়েছে তার নিজের নিজের এলাকায় এই আন্দোলন যেটা তাদের কর্মসূচি সেটা সফল করবার জন্য। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সারা শহরে বা পাহাড়ের বিভিন্ন জায়গাতে কিন্তু বড় সড়ক কোথাও পিকেটিং বা ব্যারিকেডের খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা কোথাও একটা মনে করা হচ্ছে যে নারী মোর্চাকে সামনে রেখেই আন্দোলনের কথা যেটা তারা ঘোষণা করেছিল, হয়তো তারা অন্য কোনো ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা কি এখনও কিন্তু স্পষ্ট নয়। কারণ যেটা আশা করা হয়েছিল যে কারণে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস কার্যত একটা দুর্গে পরিণত করা হয়েছে যে এখানে ব্যারিকেডিং করা হবে, পিকেটিং করা হবে, মোর্চা কর্মী সমর্থকরা এসে সরকারি কর্মীদের কাজে ঢুকতে বাধা দেবেন, কিন্তু সেই ধরনের বিক্ষোভ বা অন্য কোনো জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে না এবং সেটাই সবথেকে আশ্চর্যের বিষয়। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি মোর্চা নেতৃত্ব কিন্তু তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং তারা হয়তো তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে পারেন এই বিশাল পরিমাণ পুলিশ বাহিনীর উপস্থিতি দেখে। আপাতত ধন্যবাদ সিজার, পরিস্থিতির উপর নজর রাখো, আবার যোগাযোগ করবো তোমার সঙ্গে।